আশা করছি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে তো কিছুটা কাজ সেরে নিলাম, আর তারপর দেখো আকাশটা এত জোরে মেঘলা করছে, তো কি বলবো, ভেবেছিলাম অনেক জোরে বৃষ্টি হবে আর হচ্ছেও কিন্তু। তো চলো তোমাদেরকে দেখাই। আর দেখো অনেকদিন পর আমি ক্যামেরার সামনে চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো এই বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লাগে, মানে সামনাসামনি কথা বলে ভিডিও বানাতে, কিন্তু হয়ে ওঠে না আসলে। তো চলো কত জোরে বৃষ্টি হচ্ছে সেটা তোমাদেরকে আগে দেখাই, আসো। কিছুক্ষণ আগে তো মাস্টারমশাইয়ের জন্য আমি রান্নাঘরে রান্না করছিলাম, তো হঠাৎই চারপাশটা এতটা অন্ধকার হয়ে গেল যেন রাত্রিবেলা এরকম একটা অবস্থা। আর তারপর দেখো হালকা একটু বাতাস, সেই সাথে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ে সবটা কোথায় যেন মিলিয়ে গেল। তো বিষয়টা নিয়েও বেশ কেমন একটা লাগছিল, যে ভাবলাম কি আর হলোটা কি। তো এমনটা ভেবেছিলাম যে হয়তোবা খুব জোরে বৃষ্টি নামবে। আর সকাল সকাল দেখো গতকালকে যে বিছানার চাদর উঠিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম মাস্টারমশাইকে দিয়ে ওটা ধোয়াবো, কিন্তু সেগুড়ে বালি, সেটা আর হলো না, আমাকেই ধুইতে হবে এখন। কারণ ওই যে ভেবেছিলাম খুব জোরে বৃষ্টি নামবে আর বৃষ্টির মধ্যে ছড়াবো কোথায়, সে কারণে দাঁড় ধোয়া হলো না। তাই তো বাইরে একটুখানি হাঁটাহাঁটি করেছিলাম আর তারপর ঘরে এসে কাজে হাত লাগিয়ে দিয়েছি। আর আজকের আকাশটা কিন্তু বেশ এরকমই ছিল, সূর্যমামার দেখা মেলেনি সারাদিনেও। ঝড় হলো, বৃষ্টি হলো, সেই সাথে অনেক কিছু ভাবাভাবি হলো। তো চলো সব কিছু বাদ রেখে এইবারেই তো সংসারের কাজে হাত লাগাই, তা না হলে বেলা কিন্তু অনেকটা হয়ে যাবে। আর এখন সময় এ তো 7:40 বাজে, আমি 7টা বাজে ক্যামেরাটা অন করেছিলাম আর তারপর একটুখানি বাইরে গিয়ে হাঁটাহাঁটি করেছি, আবার ভাবির সাথে অল্প একটু গল্পও হয়েছে। তো সবার প্রথমে বিছানা উঠানো দিয়ে শুরু করলাম, কারণ তাড়াতাড়ি করে বিছানাটা উঠিয়ে নিয়ে অন্যান্য কাজগুলো করতে হবে। এসিটা কেনার পর আমার কাজের পরিমাণ কিন্তু কিছুটা হলেও বেড়ে গিয়েছে। রাত্রিবেলা যখন ঘুমোতে যাই এসিটা ছাড়ার পর এ তো দরজার নিচে কিন্তু বেশ ফাঁকা থাকে, সেগুলো কাপড় দিয়ে বন্ধ করে দিতে হয়। আর দেখতেই পাচ্ছ এখানটাতে কিন্তু মানে এই রুমটাতে 3টা দরজা, সেই সাথে 2টো জানালা, তো জানালাও কিন্তু অনেক ফুটা আছে। আর এসব কিন্তু যদি ফাঁকা থাকে তাহলে এসির বাতাসে কিন্তু ঘরটা ঠান্ডা হবে না, আর ঠান্ডা হতে কিন্তু অনেকটা সময় নেবে, এতে করে কারেন্ট বিল বা এসির উপরেও কিন্তু অনেকটা চাপ পড়বে। তো সে কারণে আমরা ছোট ছোট কাঁথা দিয়ে ওগুলো বন্ধ করে তারপর ঘুমাই। আর সকালবেলায় তো এভাবে করে আমাকে কিন্তু সবটা বের করে নিতে হয়। আর যেহেতু এসি ছেড়ে ঘুমানো হয় তাই একটা কিছু গায়ে না দিলে কিন্তু ভালো লাগে না। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ তুমি যদি আমার ভিডিওটার এই পর্যন্ত এসে থাকো তাহলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা ফুল ওয়াচ করে যেও প্লিজ, এটা আমি রিকোয়েস্ট করে বলছি। আর পরবর্তীতে আমার ভিডিওগুলো যদি তুমি দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধু হয়ে কিন্তু আমার পাশে থেকে যেতে পারো। আর তোমরা সবাই মিলে প্লিজ আমার জন্য একটু দোয়া করো, কারণ আমি একটা সমস্যার মধ্যে আছি। যদিও বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে এতটুকু বলে রাখছি যে একটা অনেক বড় সমস্যার মধ্যে আমি আছি, আমি যেন এটা কাটিয়ে উঠতে পারি আর এই তো যতদিন আছি তোমাদের সাথে যেন থাকতে পারি। আমি আমার এই অবস্থানটাকে বিশেষভাবে ভালোবাসি, তাই এ তো কখনোই ছেড়ে যেতে চাই না তোমাদেরকে প্লাস আমার এই ছোট্ট চ্যানেলটাকে। তো এখানে দেখো রুম ঝাড় দিচ্ছি আর তার সাথে আমাকে খেলতে হচ্ছে, আর আমার হাতে ধরিয়ে দিয়েছে এটা নাকি আমার ব্যাগ, তো বেশ হাসি পাচ্ছিল। আর ঠিক এই মুহূর্তে কার কথা মনে পড়ছিল বলো তো? তো সেই বিশেষ ব্যক্তিটা হচ্ছে উর্ফি জাভেদ। তো বেশ কিছুদিন আগে কিন্তু একটা হচ্ছে লাউ নাকি চালকুমড়া সেটা দিয়ে ব্যাগ বানিয়ে কিন্তু বেশ আলোচনা এসেছিলো, তো তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে, আবার অনেকে হয়তো দেখোনি। তো ভিডিওটা আমিও দেখেছিলাম, সাথে আমার মেয়ে ছিল, আর তাই দেখো এই ছোট্ট চাবিটা দিয়ে আমাকে ব্যাগ বানিয়ে দিয়েছে আর বলছে বেবি নাও এটা তোমার ব্যাগ, এটা নিয়ে তুমি শপিং করতে যাবে। তো এমনই করে সবসময় জানো তো, মানে কাজ করতে গেলে দেখা যায় যে আমি যখন ইচ্ছা করি যে ওকে দেখাবো না তো তখন শুধু দূরে মানে রাখি আর কি একটুখানি জোর করে, আর তা না হলে এ তো এরকম সবসময় আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেই থাকবে। তো চাবিটা কোথায় বলো আমি ছাড়া? তো বুঝি সবটাই, কিন্তু তারপরে সবসময় তো আর বাচ্চা নিয়ে ভিডিও করা যায় না বলো, তাই তো কখনো সখনো বুঝিয়ে সুজিয়ে একটুখানি দূরে পাঠিয়ে দেই। দূরে বলতেই তো ক্যামেরার পিছনেই, তো ক্যামেরার পিছনে যখন যাই তখন দেখা যায় যে ওকে হচ্ছে দেখা যায় না ঠিকই, কিন্তু আমার মুখটা কিন্তু ঠিকই চলতে থাকে, নানানটা কথাবার্তা বলে ব্যস্ত রাখতে হয়। তো কথা বলতে বলতে রুমটা ঝাড় দিয়ে নিলাম আর তারপর এখানটাতে এসেছি, তো এভাবে করে দাঁড়িয়েছি আর পিছন দিক দিয়ে দেখবে কি একটু পরে এই যে দেখো চলে এসেছে। আমি এত জোরে ভয় পেয়েছি সত্যি কথা বলতে।
রুম ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়ে এক গ্লাস পানি খেয়ে নিয়েছি, আর তারপরে তো চলে এসেছি রান্নাঘরে। তো ঘরে যেহেতু আম আছে, তাই ভাবলাম আজকে সকাল সকাল রুটি বানিয়ে নেওয়া যাক। আর এখানে তাকে বলেছি যে এটাতে হাত দিও না, এটা হচ্ছে ভীষণ গরম। আর তাই দেখো, একবার এই পাশে হাত দিচ্ছে, একবার ও পাশে হাত দিচ্ছে, দিয়ে সে চেক করতেছে সত্যি কি এটা গরম নাকি। গরম পানি করে আটাটাকে কাই করে সাইডে রেখে দিলাম একটুখানি ঢাকনা দিয়ে। আর তারপরে এখানে চুলাটা একটু মুছে নিলাম। তো এটা আমার সবসময়েরই অভ্যাস আর কি, একটা কিছু পড়লে সেটা যতক্ষণ না সরাব আমার সত্যি কথা বলতে ভালো লাগে না। তাই আমি কিন্তু একটা রান্না করে নেওয়ার পর আগে চুলাটা মুছে নিব, তারপর আর একটা রান্না করব। তো এখানে গরম পানি দিয়েছিলাম, ওই যে বিছানার চাদরটা। তো আকাশটা যেহেতু মেঘলা মেঘলা, আর হচ্ছে ট্যাঙ্কির পানিও কেমন ঠান্ডা হয়ে আছে, তো সে কারণে ভাবলাম যে একটু গরম পানি দিয়ে পরিষ্কার করি। আর যেহেতু উঠিয়ে রেখেছিলাম, এটাতে গরম পানি না দিলে আমার একদমই ভালো লাগবে না, তো সে কারণে একটু গরম পানি করে নিলাম। রুটির কাইটা ওইদিকে ঠান্ডা হতে থাকবে, আর আমি এদিকে ততক্ষণে চাদরটাকে ভিজিয়ে রেখে যাব। আর তারপর হচ্ছে রুটি বানিয়ে নিয়ে দেখা যায় যে খাওয়ার আগে এটা খেজে দিয়ে তারপর সকালের খাবারটা খাবো। তো খাওয়া দাওয়ার পর ভারী কাজগুলো করতে কিন্তু একদম ইচ্ছে করে না। এখন যদি আমি একা একা থাকতাম তাহলে দেখা যেত চাদরটাকে খেঁচে পরিষ্কার করে ঘর দোয়ার মুছে নিয়ে তারপরে রান্নার কাজে চলে আসতাম, আমার যত খিদা লাগুক না কেন। তো সত্যি খিদাটা আমি সহ্য করতে পারি। তো যেহেতু ঘরে বাচ্চা আছে, তাই দেখো এভাবে করে বুদ্ধি করেই কিন্তু কাজ করতে হয়। আর যেহেতু একা একা সব কাজ করি আমি, তাই কোন সময়ে কোন কাজটা করলে আমার একটুখানি তাড়াতাড়ি হবে বা একটু সময় আমি বেশি পাবো, সেই সময়টা আমি আমার বাচ্চাদেরকে দিতে পারবো বা নিজেকে দিতে পারবো, এগুলো ভাবনা চিন্তা করে আমি কাজগুলো এভাবে করি। আর তাই হয়তো কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই এই তো আমার এই ছোট্ট সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সময়ের মধ্যে সবগুলো কাজ আমি কমপ্লিট করে নিতে পারি। সেই সাথে আমার ছেলের পড়ালেখা আছে, আমার ছোট্ট মেয়েটাকে দেখাশোনা করা আছে। তো কথা বলতে বলতে আমি এখানে দুধ গরম করে নিলাম, তারপর হচ্ছে দেখো রুটিগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, আর এখানে দুটো আম কেটে নিয়েছি। তো এগুলোকে এভাবে রেখে দিব। তো বাচ্চাদেরকে বললাম যে তোমরা খাও, আমি হচ্ছে জামাকাপড়গুলো খেঁচে আসি, সরি চাদরটা খেঁচে আসি। তো বললো যে না আম্মু তুমি আসো, তারপরে একসাথে খাবো। তো এই তো ঝটপট বাথরুমে গিয়ে এটাকে খেঁচে নিলাম। আর দেখতেই পাচ্ছ আকাশটা কিন্তু এখনও মেঘলা মেঘলা, তবে বৃষ্টি নামবে না মনে হচ্ছে। আমার বাচ্চা দুটো যেহেতু একটুখানি বড়, তাই এ তো কাজগুলো এভাবে করছি। আর যখন ছোটো ছিল তখন কি করতাম বলতো, তখন হচ্ছে খুব সকাল সকাল এভাবে করে ঘুম থেকে উঠে আমি আগে রান্নাবান্না সেরে নিতাম, মানে ঘরের কাজ সব কিছু এরকম রেখে আগে রান্নাটা সারতাম, পরে যাতে উঠলে আমাকে হচ্ছে তাকে কোলে করে নিয়ে রান্না টান্না করতে হয়। আর তারপরও দেখা যায় যে আমার একজন কিন্তু হেল্পিং হ্যান্ড খালা ছিল আমার মেয়ে যখন ছোট ছিল, মানে একদম জন্মের পর থেকে, সরি 2 মাস পর থেকে শুরু করে প্রায় ওর 1.5 বছর পর্যন্ত উনি একটা না আমাদের বাসায় কাজ করতো, প্লেট বাটি ধোয়া, সেই সাথে জামাকাপড় ধোয়া, ঘর মোছা, এসবই করে দিত। আর তারপর দেখা যায় যে আমার মেয়েকে কোলে করে নিয়ে রাখতো, উনি বেশ ভালো ছিল। ওনার সাথে স্কুলে চাকরি করতে গিয়ে আমার দেখা হয়েছিল, আমি যে স্কুলে চাকরি করতাম ওই স্কুলে উনি আয়ার কাজ করতো, তো ওনাকে আন্টি বলতাম আর উনি আমাকে মধু বলে ডাকতো। সত্যি ওনাকে খুব মিস করি এখন, মাঝে মাঝে মনে পড়ে যদি আবার পেতাম তাহলে ওনাকে হয়তো রেখে দিতাম, আমার মেয়েটাকে বেশ আদর করতো এখনও। তো কিছু কিছু মানুষকে সত্যি কথা বলতে খুব বেশি মনে পড়ে। তো বিয়ের পর থেকে যেহেতু ঢাকা শহরে থাকি, আর এই তো চাকরি সূত্রে একবার একক জায়গায় গিয়ে থাকতে হয়েছে, তো এভাবে করে অনেকের সাথেই কিন্তু ভালো সম্পর্ক হয়েছে আমার। তবে এই তো এখন যখন দূরে চলে আসি তখন কিন্তু তাদেরকে খুব বেশি মিস করি, তাই এখন আর ইচ্ছা করে না যে নতুন করে কারোর সাথে পরিচিত হই বা কথা বলি। তো এই যে ছেড়ে আসার ভয়ে, কেউ যদি মনে রাখার মতো কাজ করে না, সত্যি তাকে মনে রেখে দিতেই হয়, ইচ্ছা করলে কোনো দিনও ভোলা যায় না। তো ওই আন্টি আসলে আমার কাছে সেরকমই একজন। তো যদিও উনি কাজগুলো হচ্ছে টাকার বিনিময়ে করতো, কিন্তু সেগুলো ছাড়াও এমন কিছু কিছু কাজ উনি আমার কাছে মানে করেছে আর কি তখন, তো সেগুলো সত্যি আমি কখনোই ভুলতে পারবো না। ওনার যেহেতু স্বামী ছিল না আর নিজেই অল্প কিছু ইনকাম করতো, তো রাস্তায় বের হলে যদি আমার পছন্দের কোনো জিনিস তিনি দেখতে পেতেন, তো দেখা যায় যে অল্প করে হলেও নিয়ে এসে বলতো যে মধু নাও, রাস্তায় দেখেছিলাম তোমার জন্যই অল্প করে নিয়ে এসেছি। সত্যি জানো তো বন্ধুরা আমি যে কী খুশি হতাম ওই সময়টাতে।
তো কথা বলতে বলতে অনেকগুলো কথা বলে ফেললাম, আর দেখো এদিকে কিন্তু আমার অনেক কাজ আমি এগিয়ে নিয়েছি। তো আলু ভাজিটা করে নিলাম, আর এখানে দেখো মাছের ঝোল করে নিব। তো এগুলো দুপুরের জন্য রান্না করছি। আমাকে যেহেতু তিন বেলায় রান্না করতে হয়, তাই এই তো সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত সারাটা দিন আমার অনেক ব্যস্ততায় কাটে, শুধুমাত্র দুপুরবেলাটা ছাড়া। দেখা যায় দুপুরে লাঞ্চের পর থেকে শুরু করে দু তিন ঘন্টা আমি একটুখানি রেস্টে থাকি, আর এই সময়টা আমি খুব ইচ্ছা করে বের করে নিই, তা না হলে আমার ভিডিও এডিট বা ভয়েস দেয় এগুলো আমি করতে পারবো না। আর আমার এই কাজটাকে যেহেতু আমি ভালোবাসি, এটা আমাকে করতেই হবে। আর প্লিজ তোমরা আমার পাশে থেকো শেষ অবধি, প্রথম থেকে যারা পাশে আছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে ধন্যবাদ দিই, আমি কখনোই ছোট করব না। তবে দূর থেকে তোমাদের জন্য দোয়া করব, তোমরা যেন খুব ভালো থাকো। তো ওদিকে চুলায় মাছের ঝোলটা দিয়ে আসছি, আর তারপর দেখো ভাবলাম বসে থাকবো, ততক্ষণে তো ফার্নিচারগুলো টুক করে একটু মুছে নেই, তাহলে আমার কাজটা অনেকটাই এগিয়ে যাবে। তো মুছতে মুছতে এদিকে দেখো ঝোলটা হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে কড়াই থেকে নামিয়ে নিলাম। আর এই তো ওই ফাঁকে কিন্তু আমি রান্নাঘরটা হালকা পাতলা মুছে নিয়েছি, আর এখন শুধু এই কড়াই খুন্তি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিব, আর তারপর রান্নাঘরটা ক্লিন করে নিব। তো এভাবে করে গুছিয়ে কাজগুলো করলে না তেমন একটা কষ্ট হয় না, সেই সাথে এই যে আমি যে ভিডিও করি সেটাতে কিন্তু তত বেশি চাপ পড়ে না। আর এগুলো যেহেতু রেগুলার কাজ, এগুলো করতেই হবে, একদিন না করলে কিন্তু চলে না। আর আমি তো হচ্ছে আমার বন্ধুদের অনেকেরই ভিডিও দেখি, তো সেখানে অনেকেই বলতে শুনি ভিডিও করতে অলসতা লাগছে বা ভিডিও করতে ভালো লাগছে না, তো তাদের উদ্দেশ্যে বলছি। তো দেখো সংসারের প্রতিদিনের কাজগুলো তো তুমি করো, তাই না? রান্নাবান্না থেকে শুরু করে ঘরদোয়ার মোছা ঝাড়া এগুলো তো আমরা প্রতিদিনই করি। তো যাদের এরকম আলসেমি হয় যে ভিডিও করতে ভালো লাগছে না, তো তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা টিপস, সেটা হলো তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে মানে কাজ শুরু করার আগে ফোনটাকে নিয়ে গিয়ে আগে হচ্ছে এসিতে সেট করে নিবে, মানে ট্রাইপডে সেট করে নিবে। সেট করে নেওয়ার পর ফোনটা ওরকমই রেখে কাজে হাত লাগাবে, তারপর দেখবে মানে একটা চমকের মতো যে তুমি কাজটা যখনই স্টার্ট করতে যাবে মনে হবে যে না ফোনটা তো সেট করেই আছে, শুধু ক্যামেরাটা অন করি। তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট, এই কাজটা একদিন অন্তত করে দেখো, তাহলে দেখবে যে ভিডিও করতে আর কোনো কষ্ট হবে না। তো আমি তো এটা করেই মানে এই টিপসটা ফলো করেই কাজ করি। সকাল সকাল যখনই আমি ঘুম থেকে উঠি ফোনে কোনো কিছু চেক টেক না করার আগেই আমি কিন্তু আগে হচ্ছে ট্রাইপডে ফোনটা সেট করে নেই, আর নেওয়ার পরেই আমি হচ্ছে কাজে হাত লাগাই। আর তারপর যতক্ষণ আমি কাজ করব ততক্ষণ কিন্তু আমি ফোনটা খুলি না, তো কাজ শেষ তারপর আমি ফোনটা ট্রাইপড থেকে খুলে নিব। তো এভাবে করেই করি, তাই হয়তো সত্যি কথা বলতে আমার সেরকম একটা চাপ হয় না আর কি। তো একবার ফলো করে দেখতে পারো। রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিলাম, সেই সাথে রান্নাঘরের কাজও কমপ্লিট, আর এখন রুমটা মুছে নিয়ে আমি এতো গোসল সেরে নিয়েছি, সেই সাথে আমার মেয়েকে গোসল করিয়ে দিয়েছি। তো এখন সবাইকে নিয়ে দুপুরের লাঞ্চ কমপ্লিট করব, তারপর নামাজ কালাম, আর সেই সাথে ভিডিও এডিটিং সব আছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, আল্লাহ হাফেজ।